আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এবিএন 24 সংবাদে। সাথে আছি আমি শাহিনুর রহমান। শুরু করছি জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। গাইবান্ধার সুন্দরগঞ্জে গোয়ালঘরে কয়লের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারটি গরু ও দুটি ছাগল সহ প্রায় 4 লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই গ্রামের ইমান হোসেনের ছেলে শফিউল হোসেনের গোয়ালঘরে কয়লের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে অগ্নিকাণ্ডে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মশুল, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ও চেয়ারম্যান মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ 10,000 টাকা, কম্বল ও 2 প্যাকেট শুকনো খাবার প্রদান করা হয়। সেই সাথে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম তার ব্যক্তিগত তহবিল থেকে ওই পরিবারকে নগদ 10,000 টাকা সহায়তা করেন। বেড়ে আসি 8টার দিকে, কাল দেখছি গোল দেখছি, দেখি আমি খাওয়া দেয়া কি বেড়াইতে গেছি। বেড়ে আসি 10টার সময় গরু দেখছি, আবার দেখি আমি শুয়েছি, আগুনের শব্দ পায়া গরু আওয়া হয়েছে, আর উঠিয়ে দেখি গরু মারা গেছে আর আগুনটাও দৌড়ে ওঠে, তখন বারে আমি চিৎকার দিছি, লোকজন আসি আগুনের নিমি ফেলায়। 4টে গাভী 2টে ছাগল। শুনছিলেন এবিএন 24 সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।